নমস্কার বন্ধুরা, বাঙালির ভালোবাসায় সকলকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের কাছে মুগের ডাল দিয়ে মোচার একটা রেসিপি শেয়ার করব। অনেকেই হয়তো এটা বাড়িতে বানিয়ে থাকেন, আজকে আমি দেখাবো আমি কিভাবে বানাই। মোচার আগে ছাড়িয়ে নিচ্ছি, তো মোচা ছাড়ানোর পদ্ধতিটা আমি অন্যদিন আপনাদের সাথে শেয়ার করব। তবুও একটু দেখিয়ে দিই, মোচার মধ্যে যে ফুলগুলো থাকে ফুলগুলোকে ছাড়িয়ে নেওয়ার পর এই যে সরু লম্বা ডান্ডিটা থাকে এটাকে আমরা এভাবে ফেলে দিই। তো এভাবে মোচাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি, ছাড়িয়ে নেওয়ার পর আপনাদের কাছে ফিরে আসছি। এই দেখুন মোচাটা ছাড়ানো হয়ে গেছে। এই দেখুন একটা বাটির মধ্যে আমি মোচাটাকে কুচিয়ে নিয়েছি, তার মধ্যে কিছুটা জল নিলাম, তাতে সামান্য কিছুটা হলুদ দিয়ে মোচাটাকে এভাবে ঘণ্টাখানেক ভিজিয়ে রেখে দেবো। আর অন্য একটা বাটিতে আমি কিছুটা পরিমাণ মুগের ডাল নিয়েছি, ঘণ্টাখানেক পর মোচাটা জলটা ফেলে এভাবে মোচাটাকে নিয়ে নিয়েছি। মোচা রান্নার জন্য প্রথমে আমি একটা মশলা বানিয়ে নেবো, তার জন্য একটা বাটি নিয়েছি। বাটির মধ্যে এক চামচ জিরের গুঁড়ো, এক চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ হলুদ আর হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো নিলাম। তবে ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন। এবার সামান্য একটু কুসুম গরম জল দিয়ে মশলাটাকে এভাবে একটু পেস্ট বানিয়ে রেখে দেব। গুঁড়ো মশলাটাকে এভাবে রেডি করে রাখলে অনেকটা বাটা মশলা স্বাদ পাওয়া যায়। এবার আমি মুগের ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। তবে মুগের ডালটা কিন্তু আমার একটু শুকনো খোলায় ভাজা ছিল, ভালো করে ধুয়ে নেওয়ার পর আমি একটা প্রেশার কুকারে দিয়ে ডালটাকে একটু সিটি বাজিয়ে নেব। প্রেশার কুকারের মধ্যে সামান্য একটু সর্ষের তেল দিয়েছি, এবার এটাকে সিটি বাজাতে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে দুটো সিটি বাজিয়ে নিলাম। এবার আমি প্রেশার কুকারটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। এখন গ্যাসের উপর একটা কড়াই বসিয়েছি, কড়াইয়ের মধ্যে এক টেবিল চামচ মতো সর্ষের তেল দিলাম। এবার এর মধ্যে আমি তিনটে মাঝারি সাইজে আলুকে ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। লো টু মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে খুব ভালো করে আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আলুটাকে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, তাতে খুব ভালো করে এটা সিদ্ধ হয়ে যাবে আর একটু ভাজা ভাজাও হয়ে যাবে। ততক্ষণ আমি যে প্রেশার কুকারে মুগের ডাল সেদ্ধ করেছিলাম ওটা ঠান্ডা হয়ে গেছে, তাই মুগের ডালটা বের করে নিয়ে আমি মোচাটাকে এর মধ্যে সেদ্ধ করতে দিয়ে দেব। মোচাটা সেদ্ধ হতে হতে আমি আলুটাকে আবার একটু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিচ্ছি। এই দেখুন আলুটাও খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, আর এদিকে মোচাটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। মোচাটাতে আমি একটা সিটি বাজিয়েছিলাম। এই দেখুন এখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি, মোচার জলটাকে আমি ঝরিয়ে নেব। এবার আমি গ্যাসের উপর আবার একটা কড়াই বসিয়েছি, কড়াইয়ে দু টেবিল চামচ মতো সর্ষের তেল দিলাম। তেল গরম হয়ে এসছে, এখন আমি এর মধ্যে হাফ টেবিল চামচ মতো গোটা জিরে, সাত আটটা মতো গোটা গোলমরিচ, সাত আটটা মতো লবঙ্গ, চারটে ছোট এলাচ, এক টুকরো দারচিনি আর দুটো শুকনো লঙ্কা একটু ফোড়নে দিয়ে দেব। ফোড়ন থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। এখন আমি একটা বড় সাইজে টমেটোকে কুচিয়ে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দু মিনিট একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এক টেবিল চামচ মতো আদা বাটা দিয়ে দিচ্ছি। যেহেতু রান্নাটা আমি নিরামিষ করব, তাই শুধু আদা বাটা আর টমেটো দিয়ে করে নেব। টমেটো আর আদা দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করার পর আমি যে গুঁড়ো মশলা পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি মশলাগুলোকে খুব ভালো করে লো ফ্লেমে কষিয়ে নিচ্ছি। মশলাগুলোকে কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা আলুটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে আলুটাকে আবার মশলার সাথে একটু কষিয়ে নিচ্ছি। এখন আমি সিদ্ধ করে রাখা মোচাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। মোচা আলু আর মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেওয়ার পর আগে থেকে সিদ্ধ করে রাখা মুগের ডালটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। মুগের ডালটা দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি মশলার বাটি ধোয়া একটু জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো একটু লবণ দিলাম আর এক চামচ মতো চিনি দিলাম। নুন মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। পাঁচ সাত মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে একটু সিদ্ধ হতে দিয়েছিলাম। এই দেখুন
মুগের ডাল দিয়ে মোচা রান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। এখন আমি দুটো চেরা কাঁচা লঙ্কা দিলাম আর এক চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা আমার ফ্রিজে ছিল তাই একটু জমে গেছে। নিরামিষ মুগের ডাল দিয়ে মোচা রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এটাকে গরম গরম সার্ভ করব। যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আর যারা নতুন বন্ধু আজ প্রথম আমার ভিডিও দেখছেন, যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা একটু প্রেস করে দেওয়ার অনুরোধ রইল। আর যারা পুরনো বন্ধু প্রথম দিন থেকে আমার সাথে আছেন, আমাকে উৎসাহ দিয়ে যাচ্ছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আপনারাও একবার এইভাবে মোচা বানিয়ে আমাকে কিন্তু কমেন্টে লিখে জানাবেন কেমন হয়েছিল। তাহলে আজকের মতো আসি, দেখা হবে আবার আগামী কোনো ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন। নমস্কার।